প্রস্তুতি চলছে, আপনিও এলেন এই প্রবীণ বয়সেও, এবং অনেকে আপনার কাছে প্রবীণরা দেখলাম সাহায্য দিলেন, কেমন লাগছে অনুভূতি আপনার? ভালো ভালো, এই ধারাই তো অব্যাহত থাকা উচিত, যে ধারাটা এখানে দেখলাম এই ধারাই অব্যাহত থাকা উচিত, এটাই নিয়ম। মানুষ তো মানে চিরকালের জন্য থাকে না, যতদিন থাকে ততদিন মানুষ মানুষের ধর্ম পালন করে। এরা জমায়েত হয়েছিল মানুষের ধর্ম পালন করার জন্য, সঠিক কাজই করেছে। একটা বিষয় আপনি বলছিলেন কথাতেও আমরা শুনছিলাম, যে এবারে যে ব্রিগেড হলো, ব্রিগেডে দেখা গেল প্রচুর নতুন প্রজন্ম, অনেক সিনিয়ররাও যোগ দিলেন, কতটা চাঙ্গা ভাব মনে হচ্ছে বা সংগঠনের ভবিষ্যতের কর্মপন্থার জন্য এই ব্রিগেড কতটা দিশা দেখা? এটা তো যে জমায়েতটা হলো, এই জমায়েতটাকে দেখে যাদের মনে উৎসাহ জাগলো, তারা সেই উৎসাহকে সংগঠনের কাজে যুক্ত হতেকে নিবিড়ভাবে কাজকর্ম পরিচালনা করার মধ্য দিয়ে আরো আরো বেশি যুবক যুবতীদের সংগঠনের মধ্যে নিয়ে আসার সাফল্য অর্জন করতে পারলেই সফল। দ্বিতীয়ত, যে মানুষের ঢল নেমেছিল যুব ছাড়াও অন্যরা, তারাও যদি উৎসাহ ভরে নিজের নিজের জায়গায় কাজটা করে, তাহলে পর ব্রিগেডের যৌবনের আহ্বানের ডাক এবং সমাবেশ তার সাফল্য যথার্থ হবে। প্রতি বছর গবেষণা কেন্দ্রের অনেকে সাহায্য দিলেন, এই পরিকল্পনাটা যদি একটু বলেন। এটা তো আগামী 17ই জানুয়ারি জ্যোতিবাবুর মৃত্যুদিনের দিন আমাদের প্রাথমিক কাজটা শুরু হবে, অর্থাৎ অনেক রকম মানে ফ্যাকড়া আছে, সেই ফ্যাকড়াগুলো সব আমরা উত্তোলন করতে পেরেছি, এবং এখন আমাদের বিল্ডিং যে তৈরি করার কাজ শুরু করার মতো অনুমতিপত্রও আমাদের আছে এবং প্ল্যান স্যাংশন হয়েছে। আপত্তি যেখান থেকে থাকে সব আপত্তিগুলো এখন আর নেই, সবই আমরা এয়ারপোর্ট অথরিটির, কারণ এয়ারপোর্টের রেডিয়াসের মধ্যে হলে পর তার ক্লিয়ারেন্স দরকার, ক্লিয়ারেন্স দিয়েছে, দমকল ক্লিয়ারেন্স দিয়েছে, অন্যান্য সমস্ত বিষয় ক্লিয়ারেন্স হয়েছে, এখন আমরা কাজে নামার চেষ্টা করছি। একবারে পারবো না, ধীরে ধীরে করবো, ফেজ ওয়াইজ। ফার্স্ট ফেজ আমরা শুরু করবো আগামী 17ই জানুয়ারি। কি কি থাকবে তার মধ্যে? কি অনেক কিছুই থাকবে, অনেক কিছুই থাকবে। এখন আমরা ভাবছি হেলথের প্রজেক্টটা সামনে রেখে কাজ করা যায় কিনা দেখব, তারপর ওখানে সেমিনার, ওখানে মিউজিয়াম, ওখানে লাইব্রেরি এবং বিভিন্ন সামাজিক বিষয়েতে গবেষণার কাজটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কতগুলো টিম তৈরি করা, যে টিম এই কাজগুলো করবে। একবারে সব হবে না, আমরা ধীরে ধীরে অগ্রসর হতে চাই। একদম শেষ প্রশ্ন করছি, যে টেবিলে আসছে লোকসভা ভোটের আগে কি মনে হয় এই মুহূর্তে রাজ্যে বা দেশে বিপদটা কি এবং আপনার কি ব্যাপার? আমরা এ নিয়ে কোনো আলোচনা করিনি, সেইভাবে চিন্তা করিনি, যেই চিন্তার ভিতর উপর দাঁড়িয়ে এখনই সাংবাদিকদের কিছু বলা যায়। তো শেখ শাহজাহান কি বলবে? সেটা কোনো ব্যক্তি দিয়ে বলে তো লাভ নেই, কারণ তৃণমূলের পদাধিকারী বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনিক পদাধিকারী হোক আর দলের পদাধিকারী হোক, তারা ভ্রষ্টাচারের দায়ে অভিযুক্ত হয়ে কেউ জেলে আছে, কেউ এখনো তাদের তদন্ত চলছে।